নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ফলাফল পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন পড়ুয়াদের, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বরখোলা সড়কের ওপর গাছ ফেলে ইকো গাড়িতে লুটপাট, দুষ্কৃতীদের জখম দুই। বিধানসভাতে শিলচরের সমস্যা নিয়ে সরব বিধায়ক, অবৈধ দখলকারীদের উচ্ছেদের আবেদন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ফলাফল পুনর্বিবেচনা করার দাবিতে শিলচর শহরের বিভিন্ন স্কুলের মাধ্যমিক অনুত্তীর্ণ পড়ুয়ারা কাছাড় জেলার জেলাশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন গড়ে তোলে। মঙ্গলবার শিলচর শহরের মনমোহন হাইস্কুল, নিবেদিতা হাইস্কুল, ছোটলাল শেঠ হাইস্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুল, খড়বরণ হাইস্কুল, কাছাড় হাইস্কুল সহ বেশ কটি স্কুলের পড়ুয়ারা অভিযোগ করে বলে, পরীক্ষা না নিয়ে তাদের প্রথমে ফেল করানো হলো, কিন্তু এখন তাদের কথা শোনার মতো সময় নেই সরকারের বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করে। তারা জানায়, ইতিমধ্যে এ মর্মে তারা রাজ্যের শিক্ষামন্ত্রী, জেলাশাসক সহ স্কুল পরিদর্শককে স্মারকপত্র প্রদান করে তাদের দাবি জানিয়েছে, কিন্তু কেউ তাদের কথায় কর্ণপাত করেনি। তারা এও বলে, তাদের বেশিরভাগই একটি বা দুটি বিষয়ে এক বা দু নম্বরের জন্য ফেল করেছে। এছাড়া অনেকের মার্কশিটে দেখা গেছে সব বিষয়ে একই নম্বর প্রদান করা হয়েছে। এসব থেকে স্পষ্ট যে মূল্যায়ন পদ্ধতি ন্যায়সঙ্গত ছিল না বলে অভিযোগ ব্যক্ত করে তারা। তাই স্কুল কর্তৃপক্ষকে তাদের মেধা প্রকাশের সুযোগ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রদান করতে জোরালো দাবি উত্থাপন করে। এদিকে সেবা বোর্ডের পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা নেওয়ার জন্য প্রপত্র পূরণ করে জমা দিতে বলা হয়েছে, কিন্তু সেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। পড়ুয়াদের বিনা কারণে একটি বছর নষ্ট হওয়া থেকে রক্ষা করতে এবং যে বিষয়ে তারা ফেল করেছে বলে মার্কশিটে উল্লেখ রয়েছে, সেই বিষয়গুলো অনলাইনে অ্যাসাইনমেন্ট নিয়ে বা অফলাইনে সংশ্লিষ্ট স্কুলে পরীক্ষা করিয়ে দ্রুত ফলাফল ঘোষণার দাবি জানান তারা। তাদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে, সেই অন্যায়ের হতাশায় ইতিমধ্যে দুইজন আত্মহত্যা করেছে। আরো ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীরা আজকে হতাশায় ভুগছেন। কখন কি ঘটে কিছুই বলা যাচ্ছে না। আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করছি ছাত্রদেরকে বুঝিয়ে রাখার। ছাত্ররা খুবই ফুঁসছে, কখন এটা বিশাল আন্দোলনের আকার রূপ নেবে কিছুই বলা যাচ্ছে না। আমরা জেলা প্রশাসনকে বলছি, রাজ্য সরকারকে বলছি, শিক্ষা দপ্তরকে বলছি, যে তাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, আমরা সাজেশন দিয়েছি যে যাদের রেকর্ড পাওয়া যায়নি বলে ফেল করে দেওয়া হয়েছে, তাদেরকে স্কুলের পক্ষ থেকে একটা রেকর্ড সংগ্রহ করার মতো করে একটা ইউনিট টেস্ট বা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এদেরকে এই রেকর্ডের ভিত্তিতে পাস করার সুযোগ করে দিতে হবে। কারণ এই যে রেকর্ড নেই, এর জন্য ছাত্ররা দায়ী নয়, কিন্তু আমাদের এই কথাটা কেউ কর্ণপাত করছেন না। তাই আমরা হুঁশিয়ারি দিতে বাধ্য হচ্ছি যে কোভিড প্রোটোকল আমরা এখন পর্যন্ত মেনে ছাত্রদেরকে আন্দোলন করার জন্য আমরা বারবার বুঝাচ্ছি এবং আমরা নিজেরা নেতৃত্ব দিচ্ছি। পরে এইবার যদি ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়, তাহলে কিন্তু সত্যি সত্যিই জেলা প্রশাসন দায়ী থাকবে এবং রাজ্য সরকার জবাবদিহি করতে হবে রাজ্যের জনগণকে। আমরা অবিলম্বে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি বিবেচনা করার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। গভীর রাতে সড়কের ওপর গাছ ফেলে গাড়িতে লুটপাটের ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার বরখোলা থানার অন্তর্গত মাড়ুয়া পাতিছড়া এলাকায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বরখোলা থানায় এক এজাহার দায়ের করেন বিজয়পুরের বাসিন্দা আমিনুল হক বড়ভূঁইয়া। ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায়, সোমবার লরি নিয়ে দামছড়া কোয়ারি থেকে পাথর আনতে যান তার ভাই নুরুল হক বড়ভূঁইয়া। গাড়িতে পাথর তোলার সময় গুরুতর আহত হন গাড়ির সহচালক। পরে কোয়ারি থেকে সহচালককে বরখোলা নিয়ে আসার জন্য একটি ইকো গাড়ি ভাড়া করেন নুরুল। কিন্তু ইকো গাড়ি করে মাড়ুয়া পাতিছড়া এলাকায় আসা মাত্রই সড়কের উপর গাছ ফেলে তাদের পথ আটকে দেয় সাত আট জনের এক দুষ্কৃতীর দল।
তারা তাদের গাড়িতে লুটপাট করার সময় বাধা দিলে শুরু হয় হাতাহাতি। তখন নুরুলের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এতে গুরুতর আহত হন নুরুল। এদিকে ঘটনার খবর পেয়ে বড়খলা থেকে ছুটে যান লোকজন। তারা ঘটনাস্থলে পৌঁছে নুরুল ও সহচালককে উদ্ধার করে বড়খলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু আহত দুজনের অবস্থা চূড়ান্ত খারাপ থাকায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আমার চাচাতো ভাই সিয়েব আখতার সহচালক কিপারের তার কোনো গাড়ি একটা মানে পাত্তরে মারিয়ে তার পাউ জখম হয়ে গেছে। আর আমার ছোটো ভাই গাড়ির চালক সে একটা ইকো গাড়ি রিজার্ভ করে মারুয়া কচুকাল দামচলা কোয়ারিতে কিন ইকো গাড়ি দিয়ে রিজার্ভ করিয়া দিয়ে বড়খলা হসপিটালের উদ্দেশ্যে রানা হইয়া খাইতেছে। আওয়ার পথে পাতিছোলা মারুয়ার থেকে 5 কিলোমিটার উপরে পাতিছোলা এই জায়গায় দুষ্কৃতীরা রাস্তার মধ্যে গাছ পালাইয়া তাদের আটকাইয়া তাদের কাছ থেকে টাকা পয়সা এবং তাদের 3টা মোবাইল ড্রাইভারের একটা সহচালকের একটা এবং ইকো গাড়ি ড্রাইভারের একটা মোবাইল এবং 25,000 টাকা উদ্ধার করে নিয়ে এবং তাদেরকে তারালু অস্ত্র দিয়ে আঘাত করেছে। তারা এখন মেডিকেল কলেজে উপস্থিত আছেন। আজকে আমি বড়খলা থানায় একটি এজাহার দায়ী করেছি এবং তাদের কাছে দাবি রাখছি যে অতি শীঘ্রই এই আসামিগুলোকে গ্রেফতার করে সাজা প্রদান করার জন্য। তারা মানুষ চিনতে পারছে না, 6-7 জন আসলো একটা দল, ড্রেস 2-1 জনের লুঙ্গি আসলো, এমনি সিম্পল ড্রেস আসলো যেরকম নর্মেল লাগায় কোনো তারা সাজি গুজি আইসে না। এরা সম্ভবত এই এখানে ক্যাম্প বা খাদ চলের এই ক্যাম্পের মানুষ হইব। চলতি বিধানসভা অধিবেশনে শিলচর বিধানসভা কেন্দ্রের সমস্যা তুলে ধরলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অধিবেশনে শিলচরের রাস্তাঘাট জমাজলের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শিলচর শহরের বিভিন্ন এলাকায় সরকারি জমি দখল করে ফুটপাতে বাড়ি নির্মাণ করার ফলে ড্রেনেজ সিস্টেমে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে জল নিষ্কাশন সঠিকভাবে হচ্ছে না। এতে অল্প বৃষ্টিপাতে শহরবাসীকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এই অবৈধ দখলদারির উপর আইনি ব্যবস্থা গ্রহণ করে ড্রেন ও রাস্তার পরিষদ বৃদ্ধি করতে বিধানসভার উপাধ্যক্ষের কাছে আবেদন জানান। সেইটো কাৰণে যে তেতিয়া সময়ত যিটো কংগ্ৰেছ চৰকাৰ আছিলে, এই কংগ্ৰেছ চৰকাৰৰ সময়ত বহুত মানুহ ৰাস্তা এনক্ৰোচ কৰিলে, কিন্তু ৰাস্তাটো এনক্ৰোচ ৰিমুভ কৰাৰ কাৰণে তেতিয়া চৰকাৰক কোনো ষ্টেপ লোৱা নাই। কিন্তু এইটোৱে ডাঙৰ সমস্যা, আমাৰ ৰাস্তা আৰু ড্ৰেইনবিলাক নালাবিলাকৰ এনক্ৰোচমেণ্টৰ কাৰণে বহুত ডেভেলপমেণ্টেল ৱৰ্কটো মানে স্থগিত হৈছে। সেইটো কাৰণে মই অধ্যক্ষ মহোদয়ক এইটো বিষয়ে ক'ব বিচাৰিছোঁ যে যিমান সোনকালে হয় মানে এনক্রোচমেন্টটো আহিব লাগিব। আৰু আপোনাৰ মই এটা আনসার্ড কোয়েশ্চন আজি আছিলে এই এনক্রোচমেন্টৰ কাৰণে, তো সেকেণ্ড এইটো PWDৰ পৰা এটা আনসার আহিছে যে সেকেণ্ড আৰু ৰেকৰ্ড মতে এইটো PWDৰ লগত ওচৰত কোনো ৰেকৰ্ড নাই। সেকেণ্ড আৰু ৰেকৰ্ডটো কৰা কোয়েশ্চনটো সেইটো মই কৈছো মন্ত্ৰী মহোদয়ক, মই এইটো কৈছো যে যিমান সোনকালে হয় এই আমাৰ এনক্রোচমেন্টটো আহিব লাগিব। গতিকে সন্মানীয় বিধায়ক গৰাকী, তেখেত শিলচৰ সমষ্টিৰ বিধায়ক, তেখেতে গৈছে এনক্রোচমেন্ট এভিকশন হব লাগে। আৰু বাকী সদস্য সকলেও যদি কয় ডেফিনেটলি আমি এই বিষয়ে চিন্তা চৰ্চা কৰিম। আপুনিটো শিলচৰ নহয়, ঠিক আছে, তেতিয়াহলে আমি কৰিম। কিন্তু আপোনালোকে এতিয়া এটা কথা দিয়ে, বস্তুবিলাক দুটলীয়া হ'ব নাপায়। এটা জায়গাত এভিকশন করলে আপোনালোকে হুলস্থুল কৰি দিয়ে, এটা জায়গাত হুলস্থুল কৰিলে আপোনালোকে তাল ফাল লগাই দিয়ে, গোটেই অসম হাহাকার কৰি দিয়ে, ইয়াত এডজনমেন্ট মোচন আনে, ইয়াতে আপোনালোকে সভাস্থগিত প্ৰস্তাৱ বানে, ইয়াতে আপোনালোকে সদন ত্যাগ কৰে, মানে মানে খেনুক দেখি ৰহা খেনুক দেখি বন্ধা, এইটো হয়নে নহয় কওক? মানে কৰবাত কৰিব কয়, কৰবাত কৰিব নকয়, হয় এতিয়া হয়নে, এতিয়া হয়নে নহয়? এতিয়া আপোনালোকে শিলচৰ টাউনৰ মঙ্গলবার কাছাড় জেলায় নতুন করে আরো 23 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় 59 জন পেশেন্ট কোভিড অ্যাক্টিভ অবস্থায় আছেন। আইসিইউতে 37 জন পেশেন্ট আছেন এবং ওয়ার্ডে 22 জন পেশেন্ট আছেন। 3 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 42 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 12 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 8 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন।
র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 3টি স্যাম্পল পজিটিভ এসেছে এবং আরটিপিসিআর কোনো স্যাম্পল পজিটিভ আসেনি। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। গত 26 জুলাই অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে মিজো দুষ্কৃতীদের বর্বরোচিত আক্রমণে অসম পুলিশের জওয়ান সহ এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার নাগরিক সুরক্ষা অধিকার সংগ্রাম কমিটির তরফ থেকে কাছাড় জেলার জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে কমিটির কর্মকর্তারা জেলা উপায়ুক্তের মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সনদপত্র প্রেরণ করেন। এতে উল্লেখ করে বলা হয়, সেই দুর্ঘটনায় জড়িতদের সুপ্রিম কোর্টের ন্যায়াধীশ দ্বারা এক কমিটি গঠন করে ঘটনার সম্পূর্ণ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান সহ অতি সত্বর কেন্দ্রে সরকারের হস্তান্তরে সীমান্ত বিবাদের স্থায়ী সমাধান করার আবেদন জানানো হয়। মিজোরাম সীমান্তে গত 26 জুলাই যে 6 জন আমাদের পুলিশ কর্মী শহীদের মৃত্যুবরণ করেছেন, সে উপলক্ষে আজ সিআরপিসির পক্ষ থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যাড্রেস করে একটা স্মারকলিপি প্রদান করেছি আমরা। সেই স্মারকলিপিতে বিভিন্ন দাবি রয়েছে, তোর মধ্যে উল্লেখযোগ্য দাবি যে সুপ্রিম কোর্টের একজন জাস্টিসকে দিয়ে একটি ইনকোয়ারি কমিটি গঠন করা, 6 মাসের মধ্যে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান করা এবং আমাদের পুলিশ পার্সোনেল যারা শহীদের মৃত্যুবরণ করেছেন সে ব্যাপারে ইনকোয়ারি করে যারা কাল্পিট তাদের আইনি শাস্তির ব্যবস্থা করা এবং এই পুলিশ কর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এ সমস্ত দাবি সম্বলিত স্মারকপত্র সঙ্গে যারা পুলিশ আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করা হয়েছে। এ সমস্ত দাবি সম্বলিত স্মারকপত্র আজকে সিআরপিসির পক্ষ থেকে আমরা সাদরপুর পরিস্থ ডাক্তার শান্তি সিনহা, আব্দুল হোসেন এবং আমি নিজে কিল্লুল ভট্টাচার্য ছিল। আমাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি, রক্তের দাগ এখনো মুছে যায়নি। সেদিন 26 জুলাই যে রক্তের হুলি খেলা খেলেছিল আসাম মিজোরাম সীমান্তে, সেটা আমরা ভুলব কি করে? উনি বললেন আমরা যেন সেটা ভুলে যাই। যারা দুষ করল তাদের তরফ থেকে ভুল স্বীকার করা হয়নি, তাদের তরফ থেকে কোনো তদন্ত কমিশন গঠন করার কথা বলা হয়নি, আর আমাদেরকে বলা হচ্ছে আমরা যেন এটা ভুলে যাই। আমরা বরাকবাসী, আমরা আসামবাসী, এই কালা দিনকে আমরা ভুলতে পারবো না। 26 জুলাই বরাক উপত্যকার ইতিহাসে, আসামের ইতিহাসে একটা কালা দিন, একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিন হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়ে গেছে। মৎস্য উৎপাদন দ্বিগুণ করতে মৎস্য চাষীদের নতুন বৈজ্ঞানিক পদ্ধতির আবেদন জানালেন কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লে। মঙ্গলবার উধারবন্দের দুর্গানগরে মৎস্য চাষের এক নতুন পদ্ধতি চালু করে এই আবেদন জানান তিনি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মৎস্য চাষীরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে মৎস্য উৎপাদন করলে জেলার মৎস্যের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষীদের আয়ও বাড়বে। উল্লেখ্য, প্যান্ডেল হুইল পদ্ধতিতে একটি ডিভাইসের মাধ্যমে ফিশারিতে অক্সিজেন বাড়িয়ে দ্বিগুণ মাছ চাষ করা যায়। সাধারণত 1 বিঘা জমিতে 1000 মাছের পোনা চাষ করা যায়, কিন্তু এই পদ্ধতিতে 1 বিঘা জমিতে 2000 মাছের পোনা চাষ করা যাবে। উধারবন্দ দুর্গানগরের 30 বিঘা জমিতে মোট 5টি ডিভাইস লাগানো হয়েছে বলে জানান তিনি। রাজ্যের শিক্ষা বিভাগে 50,000-এর বেশি পদ খালি রয়েছে। এছাড়া মাধ্যমিক স্তরে ড্রপ আউটের হার অসমে 32.3%। বিরোধীদের অভিযোগ প্রকারান্তরে স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। মঙ্গলবার বিধানসভার বাজেট অধিবেশনের 12 দিনে বিরোধীদের প্রশ্নের জবাবে বিরোধী পক্ষের অভিযোগ স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। অসমে শিক্ষা ব্যবস্থার উপর এদিন চর্চা হচ্ছিল। এই চর্চায় রাজ্যের শিক্ষাক্ষেত্রের হাল হকিকত স্পষ্ট করেছেন মন্ত্রী। 1,000 শিক্ষক পদ খালি। বিগত দিনে বিরোধীরা এ সম্পর্কে অভিযোগ তুলতেন, এখন খোদ শাসক পক্ষ থেকে এই প্রশ্ন উঠেছে। বিজেপি বিধায়ক মৃণাল শৈকী অভিযোগ তুলে বলেন, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ না হওয়ায় রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে উপযুক্ত শিক্ষাদান হচ্ছে না, এজন্যই ছাত্রছাত্রীদের অভিভাবকরা বেসরকারি বিদ্যালয়ের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছেন। বিধায়ক শৈকের অভিযোগ তাৎপর্যপূর্ণভাবে স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগু। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক স্তরে প্রশিক্ষিত শিক্ষকের অভাব তাই উপযুক্ত শিক্ষাদানে ব্যাঘাত ঘটছে। তিনি জানান, অসমে মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলিতে যতজন শিক্ষক আছেন এর মধ্যে প্রশিক্ষিত শিক্ষক মাত্র 38%। এদিকে বিজেপির শরিক ইউপিপিএল এর গোবিন্দ
বসুমতারিও শিক্ষাক্ষেত্রে অসম যে পিছিয়ে যাচ্ছে সে সম্পর্কে প্রশ্ন তুলে সরকারের কাছে জবাব দাবি করেন। মন্ত্রী জানান, রাজ্যের শিক্ষা বিভাগে 22,921টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলির মধ্যে 10,000 প্রাথমিক বিদ্যালয় এবং বাকিগুলো মাধ্যমিক স্তরের। বিরোধী এআইইউডিএফ বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম জানান, রাজ্যের শিক্ষা বিভাগে 50,000-এর বেশি পদ খালি পড়ে রয়েছে। শূন্য এই পদগুলির অধিকাংশই শিক্ষক পদ। ক্ষোভের সঙ্গে ইসলাম বলেন, অথচ অসমের প্রতিবেশী রাজ্যগুলোর শিক্ষার হাল বহুলাংশে ভালো। এই প্রসঙ্গটি নিয়ে খেদের সঙ্গে ইসলাম বলেন, অথচ অসমের প্রতিবেশী রাজ্যগুলোর শিক্ষার হার বহুলাংশে ভালো। এই তথ্য স্বীকার করেছেন খোদ শিক্ষামন্ত্রী। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ফলাফল পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন পড়ুয়াদের, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বরখোলা সড়কের ওপর গাছ ফেলে ইকো গাড়িতে লুটপাট দুষ্কৃতীদের, জখম দুই। বিধানসভাতে শিলচরের সমস্যা নিয়ে সরব বিধায়ক, অবৈধ দখলকারীদের উচ্ছেদের আবেদন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।